হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তিন দিন নাইট ডিউটি করার পর আজকে তার সঙ্গে দু তিনটে ছুটি নিয়ে বাড়ি যাচ্ছি, কারণ কালকে শিব পুজো আছে, সেই কারণেই বাড়িতে যাওয়া। তোমরাও অনেকে শিব পুজো করবে, তো কমেন্ট করে জানাবে তোমাদের শিব পুজো কেমন কাটলো। আমিও তোমাদেরকে যতটা পারি কালকের ভিডিও শেয়ার করব। তো চলো এখন যাওয়া যাক, আমি রেডি হয়ে গেছি, এখন বাড়ির দিকে যাব। দেখাচ্ছি তোমাদের কতগুলো ব্যাগ হয়েছে আমার, দেখো তোমরা। আমার তিনটে ব্যাগ হয়ে গেছে, মাত্র কয়েকদিনের ছুটিতে যাচ্ছি, তবুও তিনটে ব্যাগ হয়ে গেছে। বাড়িতে আস্তে আস্তে আমরা একটু টাউনের মধ্যেও ঢুকেছিলাম, তো সেখানে একটু শপিং করা হয়েছে, তো তখন ভিডিও করা হয়নি। তো বাড়িতে গিয়ে কী কী শপিং করলাম, কী না শপিং করলাম তোমাদেরকে সব কিছুই দেখাচ্ছি। এই তো বাড়ির কাছাকাছি চলে এসেছি, তো ঠিক আছে, পরে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। আমি আগেই বলেছিলাম যে আমি বাড়িতে ফেরার সময় একটু টাউনে ঢুকেছিলাম, কিছু বাজার করেছি। তো বাড়িতে যখন ঢুকি তার আগে আমি টেলারের দোকানে গেছিলাম, সেখানে যে জিনিসগুলো আমি নিয়েছি সেগুলো আমি হচ্ছে অল্টার করাতে দিয়ে এসেছিলাম। তারপর আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে তারপর আমি একটু বাবার বাড়িতে গেছিলাম, কারণ আমার শ্বশুরবাড়ি বাবা বাড়ি, তো সেখানে আমি গেছিলাম। সেখান থেকে ফেরার পথে আমি টেলারের দোকান থেকে জিনিসগুলো নিয়ে এসেছি, তো সেই জিনিসগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তখন আমি কী কী নিয়েছিলাম। তোমাদেরকে দেখাই আমি শাড়িটা, এই শাড়িটা আমি নিয়েছি, তোমাদেরকে একটু খুলে দেখায় কেমন। এই যে শাড়িটা আমি নিয়েছি দোকান থেকে, দোকানদার বলছি এটা কি মাইশরি সিল্ক নাকি এরকম কিছু বললো, তো সেই এরকমই আমি নিয়েছি এটা। শাড়িটা সেই শাড়ির ব্লাউজ পিস, মানে অল্টার করতে দিয়েছিলাম পিকো করে তারপর নিয়ে এসেছি। আর তার সঙ্গে আমি তিনটে ব্লাউজ কিনেছি, এই তিনটে ব্লাউজ কিনেছি, এই তিনটে ব্লাউজ, আর একটা আমি চেন কিনেছি শ্রীহরি থেকে। তো কারণ সবসময় না মানে গোল্ডের জিনিস পরা যায় না, কারণ লকার থেকে এনে বারবার করে আনাটা একটু মুশকিল হয়ে যায়, সেই জন্য ভাবলাম একটা লং চেন মানে একটু দরকার, সেই জন্য একটা লং চেন নিয়ে নিয়েছি আর কি, শ্রীহরি থেকে নিলাম। এই যে দেখো, তোমাদেরকে একটু পরে দেখাই, এই তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে জিনিসটা। দুটো কানেরও আছে, ঠিক আছে। তাহলে ভিডিওটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখানে ব্লগটাকে এন্ড করছি, টাটা, বাই বাই।